2005 সালের 17 আগস্ট বিএনপি জামাত জোট সরকারের আমলে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা ও সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে একটি বিশাল মিছিল নিয়ে নগরীর ঐতিহাসিক ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মিলিত হয় জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, এইচ এম ফারুক, শওকত উসমান লিটন সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে টাউন হল মোড়ে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে যোগ দেয় যুবলীগ নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক মহিদুর রহমান শান্ত, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, সদস্য আসাদুজ্জামান রুমেল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।